আমার রব্বুল আলামিন বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। ও দুনিয়ার মানুষরা শুনো, তোমাদের প্রত্যেকের জন্য একটা ছোট্ট সময় রয়েছে, ওই সময়ের আগেও তোমাকে নিবে না, পরেও তোমাকে নিবে না। আল্লাহু আকবার। When about the time is up, you have to back, return to your Almighty. ঠিক কিনা? সময় ফুরিয়ে গেলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমি আর আপনি কিন্তু জানি না, এলাকার মানুষ যারা আছেন তারা মনে হয় 70 বছরের আগে কি মরে না, তাই না? 80 বছরের আগে তো কি মরে না? মরে? যুবক বয়সে কি মরে নাকি? যুবক বন্ধুরা, এখন আজকাল কিন্তু সময় লাগে না। আমার রাসূল স্পষ্ট করে বুখারী শরীফের হাদিস তিনি কি বলে দিয়েছেন, আমারুল উম্মা ফি সিত্তিনা ওয়া সাবঈন, আমার যারা উম্মত রয়েছে তাদের বয়স 60 এবং 70 বছরের মধ্যে থাকে, তার চাইতে বেশি সাধারণত হয় না। আচ্ছা, এখানে 70 বছরের অধিক কে আছেন একটু হাত উঁচু করে দেখান। একজনও নাই? একজন আছে। আল্লাহু আকবার। মাত্র একজন আছে, মাত্র একজন আছে, অর্থাৎ টিকিট করে ওনাকে কি দেখার মতো এখন অবস্থা হয়েছে? সময় কখন যে চলে আসবে আমরা জানি না। চিল্লা বলুন ঠিক কিনা? যে কোনো সময় আজরাইল চলে আসবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে আজরাইল আসে নাই? আসছে নাকি? আদম আলাইহিস সালাম কি মারা গেছে নাকি? আদম সালাম কি মারা গেছে, তাই না? আপনারা আশ্চর্য হয়ে যাবেন, পৃথিবীর কোন ব্যক্তির কাছে এমন কোন নোটিশ নাই যে ইউ ক্যান স্টে ইন দিস ওয়ার্ল্ড অনলি 20 ইয়ার্স, তোমাকে 20 বছরের জন্য পৃথিবীতে পাঠানো হলো, এ ধরনের মেসেজ কি কারো কাছে আছে? 40 বছর আছে? 60 বছর আছে? পৃথিবীতে একজনের শূন্য ছিল, শুধুমাত্র ছিল, তিনি ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। তিনি জানতেন তার বয়স ছিল 1000 বছর। আল্লাহ পাক বলেন, আদম তোমাকে আমি 1000 বছর আমি কি দিয়ে দিলাম। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক 1000 বছর হায়াত দিলেন, এবার বললেন আদম একটু আসো আমার কাছে। আল্লাহর কাছে গেলেন, গিয়ে দেখলেন রুহের জগতে আমার রব্বুল আলামিন বসা, আর আদমকে বললেন তুমি বসো। হাদিসের বর্ণনা, আদমকে বললেন তুমি বসো, বললেন কি খবর আল্লাহ, এরা কারা? রুহের জগতে আপনি আমি সবাই ছিলাম, সেদিন সবাই ছিলাম। আদম আলাইহিস সালাম বলেন এরা কারা? আমার রব্বুল আলামিন বললেন এরা তোমার সাও কোলা পাইন বাচ্চা, কেমন পর্যন্ত যেগুলো আসবে সবগুলো আজকে এখানে আছে। পড়ুন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম তাকালেন সবার দিকে, গিয়ে চোখ পড়লো এমন একটা ব্যক্তির দিকে, বললেন আল্লাহ উনিকে। তখন তিনি বললেন তিনি হচ্ছে তোমারই সন্তান দাউদ। কি নাম? দাউদ আলাইহিস সালাম। সে নবী হবে? আল্লাহ অনেক সুন্দর চেহারা আপনি বানাইছেন। তার বয়স কত? আপনি তো আমার 1000 বছর দিয়েছেন, তার কি দিয়েছেন কয় বছর? এবার রব্বুল আলামিন বললেন তার বয়স মাত্র 40, 40 বছর দিয়েছি। কি ব্যাপার, আমাকে দিলেন 1000, তার দিলেন মাত্র 40, এত সুন্দর চেহারা, আপনার কি মায়া লাগে নাই? একটু বাড়িয়ে দেওয়া যায় না? রব্বুল আলামিন বললেন না, ফিক্সড হয়ে গেছে, এই কলমের কালিও শুকিয়ে গেছে, যত হায়াত যা কিছু আছে সব ফিক্সড, কিয়ামত পর্যন্ত কারো হায়াত নড়চড় হবে না। করুন আল্লাহু আকবার। এক সেকেন্ড পর্যন্ত আগানোর কোনো সুযোগ নাই। এবার বলেন আল্লাহ আই লাইক টু রিকোয়েস্ট ফ্রম বটম মাই হার্ট, আমার হৃদয় থেকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি কি রাখবেন? বলো বলো। আল্লাহ আমাকে দিয়েছেন 1000 বছর, সেখান থেকে আমি আমার দাউদ আমার এই ছেলেটার জন্য 60 বছর দান করে দিবেন। 60টা বছর দান করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। তাহলে তার বয়স হলো কত? 940। আর দাউদ আলাইহিস সালামের কি বয়স হলো কত? 100 বছর। এবার আদম আলাইহিস সালামের কাছে 940 বছর শেষ, আজরাইল এসে হাজির, বললেন ইয়া আদম, বলছে আপনি কি? আবার আমি মালাকুল মাউত, কি কামে আইছেন? কাম কি? আপনার সময় শেষ হয়ে গেছে, আপনার টাইম আপ হয়ে গেছে, আপনাকে আল্লাহর কাছে চলে যেতে হবে, আর কোনো সুযোগ নাই। কে বলছে? তোমার হিসাব কিতাব আছে? তোমার কি পাঠাইছে? কে? আল্লাহ পাঠাইছে? আরে আল্লাহ তো আমাকে বলে দিয়েছে আমার বয়স হচ্ছে 1000 বছর। কয় না না না, আপনি ভুল ভাবতেছেন, আপনার বয়স 1000 না। আপনার কি মনে আছে? কি মনে থাকবো? আপনার কি মনে নাই আপনার ছেলে দাউদকে আপনি 60 বছর কি দিয়ে দিছিলেন? দাদা ওইসব বাদ দাও, আজ এর কথাবার্তা, কোনো প্রমাণ আছে কি তোমার কাছে? কি বিপদে পড়লাম? এবার আজরাইল চলে গেছে আল্লাহর কাছে, গিয়ে বললো আল্লাহ আপনার আদম বলতে আছে সে নাকি 1000 বছর হায়াত পাইছে, সে তার আগে আইব না। বলে কি? সে তো বলতেছে সে নাকি 1000 বছরই থাকবে। এবার রব্বুল আলামিন বললেন ও মালাকুল মাউত, তোমার আর যাওয়ার দরকার নাই, যখন 1000 বছর পূর্ণ হবে তখন তুমি যাইও। পড়ুন আল্লাহু আকবার। আমি জানতাম আদম একটু কি ঘাউরামি করব, আমি তার লিখনীতে 1000 বছরই লিখে দিয়েছি। পড়ুন আল্লাহু আকবার।
তাহলে আদম আলাইহিস সালামের কাছে পূর্ণ 1000 বছর যাওয়ার পর মালাকুল মউত এসেছে কিনা? চিৎকার করে বলুন, এসেছে কিনা? এসেছে।